আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। প্রতিশোধ নিতে ন্যাটো জোটে স্থায়ী মিশন বন্ধ করে দিল রাশিয়া, খবর রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। ইরানের বিরুদ্ধে দুঃসাহস দেখালে শত্রুকে অনুতপ্ত হতে হবে। কাশ্মীর পরিস্থিতিতে দীর্ঘ বৈঠকে অমিত শাহ। আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন দূতের পদত্যাগ। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র সহ চার দেশের নৌবহড়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, চলে গেলেন প্রথম ত্রিসঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া স্থানীয় সময় গতকাল সোমবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পেনিনসুলার পূর্বে সিনপো থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিষয়টি বিশ্লেষণ করে দেখছে বলেও জানানো হয়। এছাড়া অভিযোগ উঠছে সিনপোর মতো গুরুত্বপূর্ণ একটি নৌ শিপইয়ার্ড ব্যবহার করে এর আগে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এদিকে দক্ষিণ কোরিয়ার ইউন হাব বার্তা সংস্থা বলছে, সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি। চলতি অক্টোবরের শুরুতেও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেপ্টেম্বর মাসেও। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান, পিয়ংইয়ং এর নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে যেটি কেউ প্রত্যাখ্যান করতে পারে না। উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বরাবরই সংখ্যা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধি নিষেধ বাড়িয়েছে, কিন্তু সব নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, সূত্র আল জাজিরা। প্রতিশোধ নিতে ন্যাটো জোটে স্থায়ী মিশন বন্ধ করে দিল রাশিয়া, খবর রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস এর। সম্প্রতি গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের 8 সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। এর প্রতিশোধ হিসেবে ন্যাটোতে নিজেদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করল রাশিয়া। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সর্গেই লেভেরভ এই ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই। ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজ সহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি, আর সেটা সম্ভবত 1 নভেম্বর থেকে। পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন। উল্লেখ গেল, 6 অক্টোবর রাশিয়া মিশনের 8 সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়, সূত্র রয়টার্স। ইরানের বিরুদ্ধে দুঃসাহস দেখালে শত্রুকে অনুতপ্ত হতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো রকম দুঃসাহস দেখালে তাদেরকে এজন্য অনুতপ্ত হতে হবে। শত্রু যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে, যে কোনো দেশ বা গোষ্ঠী হোক না কেন। একথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাচেদের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এসব কথা বলেন। শত্রুদের নানামুখী তৎপরতার মুখে ইরান সামরিক খাতে আরো শক্তি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। জেনারেল হাজিজাদে বলেন, আমেরিকার কাছ থেকে হতাশ হয়ে কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমর্থন চাইছে এবং তারা মনে করছে ইসরায়েলের তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা সম্পূর্ণ ধারণা। এমনকি ইসরায়েল নিজেই তার নিরাপত্তা দিতে পারছে না। এ অবস্থায় যদি কোনো সরকার বা জাতি মধ্যপ্রাচ্য চলমান 4 দশকের নিরাপত্তাহীনতা ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া যুদ্ধের অবসান চায়, তাহলে তাদেরকে স্থানীয় অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে হবে।
ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক স্বৈর শাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের প্রতি মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে জেনারেল হাজিজাদে বলেন, গত 4 দশকের বেশি সময় ধরে ইরান মার্কিন সরকার ও তাদের বলদর্পী মিত্রদের বাড়তি চাপ প্রতিরোধ করে এসেছে। ইরাক ইরান যুদ্ধে 30টি দেশ সাদ্দামকে সমর্থন দিলেও তেহরান সে যুদ্ধ প্রচণ্ড শক্তিমত্তা নিয়ে রুখে দাঁড়িয়েছিল। ইরানের এক কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সময়ে যে চরমপন্থী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছে তাকে আমেরিকা সৃষ্টি করেছে। সূত্র পার্স টুডে। কাশ্মীর পরিস্থিতিতে দীর্ঘ বৈঠকে অমিত শাহ। জম্মু কাশ্মীরের বন্দুকধারীদের ধারাবাহিক হামলা এবং সহিংসতার ঘটনায় বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য স্তরের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক। বৈঠক কেন্দ্রীয় বিভিন্ন রাজ্যের গোয়েন্দা প্রধানরা যোগ দেন, আরও ছিলেন বিভিন্ন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং রাজ্যগুলোর পুলিশ প্রধানরাও। সোমবার দুপুর 2টা থেকে শুরু হয়ে বৈঠক চলে রাত 10টা পর্যন্ত। চলতি মাসে জম্মু ও কাশ্মীরের বন্দুক হামলায় নিহত হয়েছেন 11 জন, তাদের মধ্যে 5 জন অন্য রাজ্য থেকে আসা শ্রমিক এবং ছোট ব্যবসায়ী। রোববার বিহার থেকে আসা 2জনকে হত্যা করা হয়। শনিবার কুলগামে দুর্বৃত্তদের গুলির শিকার হন এক বিহারি ফেরিওয়ালা এবং উত্তরপ্রদেশ থেকে আসা এক কাঠের মিস্ত্রি। এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর উপরেও একাধিক হামলার ঘটনা ঘটেছে পুঞ্জের জঙ্গলে গত 8 দিনে। বন্দুকধারীদের সাথে গুলির লড়াইয়ে 9 জন সেনা নিহত হয়েছেন। পুঞ্জের জঙ্গলে গত সোমবার থেকে অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। গত 10ই অক্টোবর বন্দুকধারীদের সাথে গুলিযুদ্ধে 5 সেনার মৃত্যু হয়। পরে বন্দুকধারীদের সন্ধানে আবারও তল্লাশি শুরু হলে পুঞ্জের নারখাসের জঙ্গলে গত বৃহস্পতিবার আরো 2 সেনাকর্মী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। নিখোঁজ হন 2জন। 2 দিন ধরে পুঞ্জের জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই 2 সেনাকর্মীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য রাজ্যেও নাশকতার এমন ঘটনা ঘটতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় রাজ্যগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়াতে চাইছে কেন্দ্র। সূত্র আনন্দবাজার পত্রিকা। আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন দূতের পদত্যাগ। আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের শান্তির দূত জালমে খলিলজাদ পদত্যাগ করেছেন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা গ্রহণ করার 2 মাসেরও কম সময়ের মধ্যে তিনি সরে গেলেন। তার সহকারী টমাস ওয়েস্টকে ওই পদে নিযুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি টুইটে বলেন, যুক্তরাষ্ট্রকে কয়েক দশক ধরে ক্লান্তহীন সেবা প্রদান করার জন্য রাষ্ট্রদূত জালমে খলিলজাদ আপনাকে ধন্যবাদ। আফগানিস্তানে বিশেষ প্রতিনিধির ভূমিকা পালনের জন্য টমাস ওয়েস্টকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনার সাথে পরিচিত এক ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, তিনি শুক্রবার তার পদত্যাগপত্র পেশ করেছিলেন। আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের পর গত অক্টোবরের কাতারের দোহায় তালেবানের সাথে বাইডেন প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক আলোচনায় তাকে না রাখার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। আফগানিস্তানে জন্মগ্রহণকারী খলিলজাদ 2018 সাল থেকে ওই পদে ছিলেন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার নিয়ে চলা যে আলোচনার জের ধরে 2020 সালের ফেব্রুয়ারিতে যে চুক্তিটি হয়েছিল তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তারপর তালেবান ও আফগানিস্তানে আশরাফ গনি নেতৃত্বাধীন পাশ্চাত্য সমর্থিত সরকারকে কয়েক দশকের অচল অবস্থা নিরসনে রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানাচ্ছিলেন। মধ্য আগস্টে তালেবান পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলে কাবুল প্রশাসন ভেঙে পড়ে। ওই পর্যায়ে মার্কিন ও ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে তালেবানকে রাজি করাতেই তিনি ছিলেন ভরসা। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে ইতিপূর্বে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের অন্যতম কূটনৈতিক ব্যর্থতার অবয়বে পরিণত হয়েছিলেন খলিলজাদ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেন, খলিলজাদ তালেবানকে সুবিধা দিয়েছিলেন, অব্যাহতভাবে আফগান সরকারকে নাজুক করে তুলেছিলেন এবং মার্কিন সরকারের মধ্যে থাকা ভিন্ন দৃষ্টিভঙ্গি আমলে নেননি। সূত্র তোলো নিউজ রয়টার্স। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র সহ 4 দেশের নৌমহড়া। ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনী। নৌ অংশীদারিত্ব অনুশীলনের অংশ হিসেবে রোববার এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় দক্ষিণাঞ্চলীয় বহুজাতিক অভিযান পরিচালনায় তারা অত্যাধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহর নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য দিয়েছে। এর আগে বঙ্গোপসাগরে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নৌমহড়া মহড়ার মালাবার
2021 অনুষ্ঠিত হয়েছে। গেল 11-4 দেশের এই মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার। চলতি বছরের মহড়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে বিভিন্ন অত্যাধুনিক কৌশল সহ চার দেশের নৌবাহিনীর মধ্যকার আন্তঃসহযোগিতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম রয়েছে। প্রথম পর্যায়ের মালাবার নৌ মহড়া শুরু হয়েছিল গেল আগস্টে। এতে বিভিন্ন নৌ অভিযান, ডুবোজাহাজ, বিধ্বংসী অভিযান সহ বিভিন্ন হামলার অনুশীলন করা হয়েছে। মহড়ার বর্তমান পর্যায়টি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গোপসাগরে ভারত প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা ও প্রশিক্ষণে আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মহড়ায়। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওয়ান এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেন মার্টিন বলেন, মালাবার 2021 মহড়ায় আমাদের বাহিনীগুলোর সক্ষমতা বাড়বে। বিশ্বজুড়ে সবার জন্য অপ্রতিদ্বন্দ্বী নৌ নিরাপত্তা অর্জনের পারস্পরিক আকাঙ্ক্ষা থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রয়্যাল অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকার নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করবে। আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার মনোভাব থেকে তারা মহড়ায় অংশ নিয়েছেন। কোড দেশগুলোর মধ্যে সমন্বিত নৌ সহযোগিতা ত্বরান্বিত করতে এই মহড়া বলে দাবি করা হয়েছে। চলে গেলেন প্রথম কৃষাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। কোভিড পরবর্তী জটিলতায় 84 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার পরিবার জানিয়েছে, কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি। তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি করোনার টিকাও নিয়েছিলেন। কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনি একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন। তিনি 1987 থেকে 1989 পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 1989 তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর 2001 সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।